কল্যাণীদে ফাউন্ডেশনের তরফ থেকে আপনা ঘরে বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে বস্ত্র তুলে দেন স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে ও স্যান্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে। উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাগণ। এদিন স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, স্যান্দন পত্রিকা বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠার সময় থেকে জড়িত রয়েছে, ভবিষ্যতেও এই আশ্রমের উন্নয়নে বদ্ধপরিকর থাকবে প্রতিষ্ঠান। প্রয়াত কল্যাণীদের সঙ্গে এই বৃদ্ধাশ্রমের সম্পর্ক ছিল সুনিবিড়। বহুবার এখানে এসেছিল মায়েদের খোঁজ খবর নিতে। এদিন পুজোর নতুন শাড়ি পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আশ্রমে থাকা সমস্ত মায়েরা। কল্যাণীও এই আশ্রমের সাথে যুক্ত ছিল, বহুবার এসছে। আমরা গতবার এসেছিলাম আপনাদের পাশে পুজোর আগে। আপনারা আশীর্বাদ রাখবেন যাতে প্রতি বছর আমরা আপনাদের পাশে আসছি। শুধু একদিনই নয়, মাঝে যাতে আরও আসতে পারি সেই আশীর্বাদ আপনারা রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। পূজার দিনে খুব আনন্দ কাটুক আপনাদের। আমরা যদি আরও পরিবারের পাশে আপনারা আমরা চেষ্টা করবো আপনাদের পাশে। ধন্যবাদ।